ओम शांति। 30 জানুয়ারি 2023 প্রাত মুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, এ হলো তোমাদের অমূল্য জীবন। তোমাদের ঈশ্বরীয় কুল হলো অতীব শ্রেষ্ঠ। স্বয়ং ঈশ্বর তোমাদের দত্তক করেছেন, সেই নেশাতেই থাকো। প্রশ্ন, শরীরের বোধ ছিন্ন হয়ে যায়, এর জন্য কোন অভ্যাসের আবশ্যকতা রয়েছে? উত্তর, চলতে ফিরতে অভ্যাস করো যে আমি হলাম এই শরীরে অল্প সময়ের জন্য নিমিত্ত মাত্র রয়েছি। যেমন বাবা অল্প সময়ের জন্য শরীরে এসেছেন, তেমনি আমরা আত্মারাও শ্রীমত অনুসারে ভারতকে স্বর্গে পরিণত করার জন্য এই শরীর ধারণ করেছি। বাবার উত্তরাধিকার স্মরণে থাকলে এই দেহবোধ ছিন্ন হয়ে যাবে, একেই বলা হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি। দুই, অমৃত বেলায় উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, তাতেও দেহবোধ সমাপ্ত হয়ে থাকবে। গীত, ওম নমঃ শিবায়, ওম শান্তি। ঈশ্বর হলেনই অদ্বিতীয়, যিনি আমার বাবাও। বাচ্চাদের বোঝানো হয়েছে আত্মার রূপ এত বড় কোনো লিঙ্গ নয়, আত্মা তো অতি ক্ষুদ্র নক্ষত্রের মতো, ভ্রুকুটির মধ্যভাগে থাকে। এত বড় কোনো জ্যোতির্লিঙ্গম নয় যা মন্দিরে রাখা হয়ে থাকে। যেমন আত্মা তেমনি পরমাত্মা বাবা। আত্মার রূপ মানুষের মতো নয়, আত্মা তো মানুষের শরীরে আধার নেবে, আত্মাই সবকিছু করে। সমস্ত সংস্কার আত্মাতেই রয়েছে, আত্মা হলো স্টার, আত্মাই ভালো মন্দ সংস্কার অনুসারে জন্ম নিয়ে থাকে। তাই এই কথাগুলিকে ভালোভাবে বুঝতে হবে। মন্দিরে শিবলিঙ্গ রাখা হয়েছে, সেই জন্য বোঝানোর জন্য আমরাও শিবলিঙ্গ দেখিয়ে থাকি। এনার নাম হলো শিব, নাম ব্যতীত কোনো বস্তু হয় না, কিছু না কিছু আকার রয়েছে। বাবা হলেন পরমধাম নিবাসী, পরমাত্মা বাবা বলে থাকেন। যেমন আত্মা শরীরে থাকে, তেমনি আমাকেও আসতে হয় নরককে স্বর্গে পরিণত করার জন্য। বাবার মহিমা হলো সব থেকে আলাদা। বাচ্চারা, তোমরা এখন জানো তোমরা আত্মারা এসেছো এখানে ভূমিকা পালন করতে। এ হলো অসীমের অনাদি অবিনাশী ড্রামা, এর কখনো বিনাশ হয় না, এ আবর্তিত হতেই থাকে। রচয়িতা বাবাও এক, রচনাও এক। এ হলো অসীম জগতের সৃষ্টি চক্র, যার চারটি যুগ রয়েছে। দ্বিতীয় হলো কল্পের সঙ্গম যুগ, যেখানে বাবা এসে পতিত দুনিয়াকে পবিত্র করে। এই চক্র আবর্তিত হতে থাকে। বাচ্চারা, তোমাদের এখন স্মৃতি এসেছে যে আমরা সমস্ত বাচ্চারাই হলাম পরমধাম নিবাসী, এই কর্মক্ষেত্রে ভূমিকা পালন করতে এসেছি। এই অসীম জগতের ড্রামাকে পুনরাবৃত হতে হবে। বাবা হলেন অসীম জগতের মালিক, ওই বাবার অপার মহিমা রয়েছে, এমন মহিমা আর কারণ নেই। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ্র, তিনি হলেন সকলের বাবা। আমি ভিনদেশী, রাবণের দুনিয়ায় এসেছি। একদিকে হলো আসুরিক গুণসম্পন্ন সম্প্রদায়, অন্যদিকে হলো দৈবী গুণসম্পন্ন সম্প্রদায়, একে কংসপুরীও বলা হয়ে থাকে। কংস অসুরকে বলা হয়, শ্রীকৃষ্ণকে দেবতা বলা হয়ে থাকে। এখন বাবা এসেছেন দেবতা বানাতে আর সকলকে ফিরিয়ে নিয়ে যেতে, আর কারোর এই শক্তি নেই। বাবাই বসে বাচ্চাদের শিক্ষা দিয়ে দৈবী গুণ ধারণ করা, এ হলো বাবারই কর্তব্য। বাবা বলেন, যখন সকলেই তমপ্রধান হয়ে যায় আমাকে ভুলে যায়, না কেবল ভুলে যায়, উপরন্তু আমাকে পাথর মাটির টুকরোর মধ্যে ফেলে দেয়। এত গ্লানি করে তবেই তো আমি আসি, আমার মতন গ্লানি আর কারোর করে না, তবেই তো আমি এসে তোমাদের লিবারেটর হই, সকলকে মশার ঝাঁকের মতো নিয়ে যাব। আর কেউ এমন বলতে পারে না যে মনমনা ভব, আমাকে অর্থাৎ নিজের পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। শ্রীকৃষ্ণ তো এমন বলতে পারে না। পরমাত্মার মহিমা বাচ্চারা জানে, তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। তারপর দ্বিতীয় নম্বরে হলো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করবে, শ্রীকৃষ্ণ কি? পরমপিতা পরমাত্মা শিব বসে বুঝিয়ে থাকেন যে সর্বপ্রথমে আমার ব্রাহ্মণ চাই, তাই ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ মুখবংশাবলী রচনা করে থাকে। ওরা হলো গর্ভজাত, এখন সঙ্গমে তোমরা হলে ব্রহ্মার সন্তান। বাবা এসে শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেন, এখন তোমরা হলে ঈশ্বরীয় কুলের। ঈশ্বর হলেন নিরাকার,
ব্রহ্মা হলেন শাকারি। বাবা সর্বপ্রথমে ব্রাহ্মণ, তারপর দেবতা তৈরি করেন। দেবতার পর ক্ষত্রিয় এই চক্র আবর্তিত হতে থাকে। তারপর এর থেকে অন্য ধর্ম বেরিয়ে আসে। মূল হল ভারত। এই ভারত হল অবিনাশী খণ্ড, যেখানে বাবা এসে স্বর্গ রচনা করেন। তিনি বাবাও, শিক্ষকও, আবার সদ্গুরু। তাহলে ওনাকে সর্বব্যাপী কিভাবে বলা যেতে পারে? উনি তো হলেন তোমাদের বাবা। এই দুনিয়ায় তোমরা ব্রাহ্মণেরা ছাড়া আর কেউ ত্রিকালদর্শী হতে পারে না। বাচ্চারা, তোমরা মনে করো পরমপিতা পরমাত্মার সাথে আমরা পরমধামে বাস করি, তারপর নম্বরের ক্রমানুসারে কর্মক্ষেত্রে আসি, তারপর পরে আমরাই ফিরে যাই। সম্পূর্ণ 84 জন্ম নিতে হবে। বাবা বুঝিয়ে থাকেন তোমরা কত জন্ম নিয়েছ আর কিভাবে বর্ণে এসেছ। এই চক্র ঘুরতেই থাকে। এখন তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায় ভুক্ত। এ হলো তোমাদের অমূল্য জীবন যখন তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ। বাবা এসে ব্রহ্মার দ্বারা অ্যাডপ্ট করেন। বাবা হলেন স্বর্গের রচয়িতা, সেই জন্য স্বয়ংই এসে স্বর্গের মালিকও বানিয়ে দেন। এখন সমগ্র বিশ্বে শান্তি স্থাপন করা, এ তো বাবারই কাজ। বাবা বলেন, আমার ভূমিকা হলো আমি পুনরায় তোমাদের রাজযোগ শিখিয়ে থাকি, যার দ্বারা তোমরা এভার হেলদি হয়ে যাবে। যেভাবে দেবতা হয়েছিলে পুনরায় এখন রিপিট হয়ে থাকে। এই চারাগাছ রোপণ হচ্ছে। বাবা হলেন বাগানের মালিক, ওনার দ্বারা কলম লাগানো হচ্ছে। বাবা সম্মুখে বসে বোঝান, আমার আদরের বাচ্চারা, অনেক সময়ের জন্য আলাদা হয়ে যাওয়া বাচ্চারা, স্মরণে রয়েছে তো, তাই না? আমি তোমাদেরকে স্বর্গে পাঠিয়েছিলাম, তারপর তোমরা 84 চক্র ঘুরে এখন আবার মিলিত হয়েছ। এখন নিজেকে আত্মা মনে করে আমাকে, অর্থাৎ বাবাকে স্মরণ করো। তোমাদের অবশ্যই ফিরিয়ে নিয়ে যেতে হবে, তোমরা চাও বা না চাও, অবশ্যই নিয়ে যেতে হবে। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম হয়েছে, তারপর রাবণ রাজ্য হয়েছে। দৈবী রাজ্যের পর পবিত্রতাতে চলে গেছে, সেই জন্য এক মুকুটধারী হয়ে গেছে। এখন প্রজার উপর প্রজার রাজ্য, তারপর দৈবী রাজ্যের স্থাপনা হতে চলেছে। আসুরীয় রাজ্যের বিনাশের জন্য এই রুদ্র যজ্ঞ থেকে এই বিনাশের অগ্নি প্রজ্বলিত হয়েছে। তোমরা পতিত সৃষ্টিতে রাজ্য করবে নাকি? না, তা করবে না। এখন হলো সঙ্গম। সত্যযুগে তো এরকম বলবে না। বাচ্চারা, এখন তোমরা পুরুষার্থ করছো। করণ করাবান হারকে? শ্রীমদ প্রদানকারী সমর্থ। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হলেন একমাত্র বাবা, তিনি ব্রহ্মার দ্বারা স্থাপনা করাচ্ছেন। বাবা বলেন, আমি হলাম ভারতের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, ভারতকে স্বর্গে পরিণত করি। সেখানে যেমন রাজা রানী তেমনই প্রজা, সকলেই সুখী থাকে, ন্যাচারাল বিউটি থাকে। লক্ষ্মী নারায়ণকে দেখো কত সুন্দর। হেভেনলি গডফাদার হলেন হেভেনের স্থপতি। সমগ্র দুনিয়া গীতার উদ্দেশ্যে বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ ভগবানও বাহ্য। কিন্তু শ্রীকৃষ্ণ তো বলতে পারে না যে মন্মনা ভব, মামেকম স্মরণ করো, তবে বিকর্ম ভস্মীভূত হবে। আর কোনো উপায়ও নেই। গঙ্গা তো পতিত পাবনী নয়, সে কি বলবে? নাকি যে মামেকম স্মরণ করো? না, তা বলবে না। এ তো একমাত্র বাবাই বসে বুঝিয়ে থাকেন। বাবা আত্মাদের সঙ্গে কথা বলেন। বাবাই হলেন সকলের সদ্গতি দাতা। ওনার মন্দিরও আছে। দাপর থেকে সমস্ত স্মারক চিহ্ন নির্মাণ শুরু হয়ে থাকে। সোমনাথের মন্দির রয়েছে, কিন্তু সে কি করে গেছে তা কেউ জানে না। ওরা তো শিব শঙ্করকে মিলিয়ে দেয়। এখন কোথায় শিব হলেন পরমধাম নিবাসী আর কোথায় শঙ্কর হলেন সূক্ষ্মলোক নিবাসী, কিছুই বোঝে না। বাবা বলেন, যত বেদ শাস্ত্রাদি পড়ুক, জপ তপ করুক, আমার সাথে কিন্তু মিলিত হতে পারে না। অবশ্যই আমি ভাবনার ভাড়া দিয়ে থাকি, কিন্তু ওরা তো অখণ্ড জ্যোতি ব্রহ্মকেই পরমাত্মা মনে করে নেয়। ব্রহ্মের সাক্ষাৎকার হতে পারে, কিন্তু তার থেকে কিছুই পাওয়া যাবে না। কাউকে হনুমানের, কাউকে গণেশের সাক্ষাৎকার করিয়ে থাকি, সে তো আমি অল্প সময়ের জন্য মনোকামনা পূর্ণ করে থাকি, অল্প সময়ের জন্য খুশি তো থাকে, কিন্তু তবুও সকলকে তমপ্রধান হতেই হবে। চাইলে সারাদিন গিয়ে গঙ্গায় বসে থাকুক, তবুও সকলকে তমপ্রধান হতে হবে। বাবা বলেন, বাচ্চারা পবিত্র হও, তবে 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। আর কোনো সৎসঙ্গ নেই যেখানে এত প্রাপ্তি হয়। বাবা এসে রাজ্য শিখিয়ে থাকেন,
তাহলে কতখানি শ্রীমত অনুসারে চলা উচিত। পড়ার প্রতি ধ্যান দিতে হবে। বাবা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত দিয়ে থাকেন। শ্রীমতে ভারতকে শ্রেষ্ঠ বানাতে হবে। তোমাদের ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝতে হবে আর পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ করে এরকম সুযোগ্য হয়ে উঠতে হবে। বাচ্চারা, তোমাদের নেশা থাকা উচিত। আমরা বাবার সাথে স্বর্গ স্থাপন করতে এসেছি। আমরা ওখানকার বাসিন্দা। এই শরীরে আমরা নিমিত্ত মাত্র, অল্প সময়ের জন্য। বাবা অল্প সময়ের জন্য এসেছেন, এই শরীর বোধ ভেঙে যাওয়া উচিত। নিজের বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, একেই সেকেন্ডে জীবন মুক্তি বলা হয়ে থাকে। বাবা বলেন, আমি এসেছি সকলকে ফিরিয়ে নিয়ে যেতে। এখন তোমরা নিজেকে আত্মা মনে করে ভোরবেলা উঠে বাবাকে স্মরণ করো, ওনার সঙ্গে কথা বলো। তোমরা জানো আমাদের 84 জন্ম সম্পন্ন হয়েছে। এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি, তারপর দৈবী সন্তান, আবার ক্ষত্রিয় সন্তান হয়ে যাব। বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন। বসে বসে বাবার মহিমা করো। বাবা, তুমি তো চমৎকার করে দিয়েছ। প্রতি কল্পে এসে আমাদের পড়াও। তোমার জ্ঞান বড় বিস্ময়। স্বর্গ কত বিস্ময়! ওটা হলো লৌকিক বিস্ময়, এ হলো বাবার স্থাপন করা বিস্ময়। বাবা এসেছেন শ্রীকৃষ্ণপুরী স্থাপন করতে। এই লক্ষ্মী নারায়ণ প্রালব্ধ কোথা থেকে পেয়েছে? বাবার থেকে। জগদাম বাবা জগৎ পিতার সঙ্গে বাচ্চারাও থাকবে। উনি হলেন ব্রাহ্মণ। জগদাম্বাতা হলেন ব্রাহ্মণী, তিনি হলেন কামধেনু। সকলের মনোকামনা পূর্ণ করে দেন। এই জগদাম্বাই পুনরায় স্বর্গের মহারানী হন। কত আশ্চর্য রহস্যময়! এই বাবা আপন স্থিতি পাকা করার জন্য বিভিন্ন রকমের যুক্তি বলতে থাকেন। রাত জাগো, বাবাকে স্মরণ করো, তাহলে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। যদি পুরুষার্থ পুরোপুরি হয় তখন স্মরণও টিকে থাকবে। পাস উইথ অনার হতে হবে, 8 জনের স্কলারশিপ প্রাপ্ত হয়। সকলেই বলে আমরা লক্ষ্মীনারায়ণকে বরণ করব। তাহলে পাশ করে দেখাতে হবে, নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কোনো বাদরের মতো স্বভাব নেই তো, তা বের করে দিতে থাকো। দেখো সারাদিনে কাউকে দুঃখ দেইনি তো? বাবা হলেন সকলকে সুখ প্রদানকারী। বাচ্চাদেরকেও এরকমই হতে হবে। বল এবং কর্মের দ্বারা কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। সত্যিকারের পথ বলে দিতে হবে, ওটা হলো লৌকিক বাবার উত্তরাধিকার, এ হলো অসীম জগতের বাবার উত্তরাধিকার। সে তো যে পাবে সেই বলবে। যারা এই ধর্মের হবে তাদের তৎক্ষণাৎ টাচিং হবে। বাবা বলেন, পুনরায় দৈবী ধর্ম স্থাপন করতে আমি ব্রহ্মার শরীরে আসি। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, এরপর দেবতা হতে হবে। প্রথমে সূক্ষ্মলোকে গিয়ে তারপর শান্তিধামে যাবে, সেখান থেকে পুনরায় নতুন দুনিয়ায় গর্ভমহলে আসবে। এখানে গর্ভ জেলে আসে, একে বলে মিথ্যা মায়া মিথ্যা কায়া। বাবা বলেন, ধর্মের কত গ্লানি করেছে, শিব জয়ন্তী পালন করে, কিন্তু শিব কখন এসেছেন, কার মধ্যে প্রবেশ করেছেন তা কেউ জানে না। অবশ্যই কোনো শরীরে এসে নরককে স্বর্গে পরিণত করেছিলেন, তাই না? বাবা বাচ্চাদের অত্যন্ত ভালোভাবে বুঝিয়ে থাকেন আর রায় দেন, নিজের চার্ট তৈরি করো। সারাদিনে কতখানি সময় বাবাকে স্মরণ করেছ? ভোরবেলায় উঠে বাবাকে উত্তরাধিকারকে স্মরণ করো। আমরা অসীম জগতের বাবার সাথে এসেছি গুপ্ত বেশে ভারতকে স্বর্গে পরিণত করতে। এখন আমাদের ফিরে যেতে হবে। যাওয়ার পূর্বে নিজের রাজধানী অবশ্যই স্থাপন করতে হবে। এখন তোমরা রয়েছে সঙ্গমে, বাকি সমগ্র দুনিয়া রয়েছে কলিযুগে। তোমরা হলে সঙ্গমযোগী ব্রাহ্মণ। বাবা বাচ্চাদের জন্য সৌগাত নিয়ে আসেন, মুক্তি ও জীবন মুক্তির। সত্যযুগে ভারত জীবন মুক্ত ছিল, বাকি সব আত্মারা মুক্তিধামে ছিল। বাবা হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন, অবশ্যই সেই জন্য উপযুক্ত স্বয়ংই করবেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারা নিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, সদাই নেশায় থাকতে হবে যে আমরা বাবার সাথে স্বর্গের স্থাপনায় নিমিত্ত হয়েছি, বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। দুই, বাবার সমান সুখ প্রদানকারী হতে হবে, কখনো কাউকে দুঃখী করা উচিত নয়, সকলকে সত্যিকারের রাস্তা বলে দিতে হবে।
নিজের উন্নতির জন্য নিজের চার্ট রাখতে হবে। বরদান, নিমিত্ত আর নম্রচিত্তের বিশেষত্বের দ্বারা সেবায় দ্রুত আর প্রথম স্থানাধিকারী সফলতা মূর্তি ভব। সেবায় এগিয়ে যাওয়ার সময় যদি নিমিত এবং নম্রচিত্তের বিশেষত্ব স্মৃতিতে থাকে তাহলেই সফলতার স্বরূপ হয়ে উঠবে। যেমন সেবার জন্য ছোটাছুটি করার বিষয় হুঁশিয়ার, তেমনি এই দুই বিশেষত্বতেও হুঁশিয়ার হও। এর দ্বারাই সেবায় দ্রুত এবং প্রথমে যাবে। ব্রাহ্মণ জীবনের মর্যাদার গণ্ডির মধ্যে থেকে নিজেকে রুহানি সেবাধারী মনে করে সেবা করো, তাহলে সফলতা মূর্তি হয়ে যাবে, পরিশ্রম করতে হবে না। স্লোগান, যিনি বুদ্ধির দ্বারা সর্বদা জ্ঞান রত্ন ধারণ করেন তিনিই হলেন সত্যিকারের হরিহংস। ওম শান্তি।